অশিক্ষিত মানুষ, অপণ্ডিত মানুষ, কোরআনে কোরআন পড়তে জানে না, হাদিসের কিছু অংশও জানে না, এরকম মানুষ যখন মরালি করতে শুরু করবে, এটা উস্তাদ গায়রে আমরা গায়রে হাদিহি, এরকম নেতা যখন সাজবে, মরবে যখন মসজিদ মাদ্রাসা নিয়ে যখন করবে, তখন জানতে হবে কিয়ামত চলে আসবে, আর দেরি হবে না। আমানতের খিয়ানত করলে কি হবে কি বলবো? আমানত এমন একটা জিনিস, হযরত মূসা আলাইহিস সালাতু সালাম, ফিরাউনে বহু বড় লম্বা কিসসা আছে, আমি সামান্যতম নিয়ে আসছি। এক কিবতিকে হত্যা, এক চড়ে হত্যা করে দিয়ে সেখান থেকে ফিরাউন ঘোষণা করল যে মূসাকে রাতারাত্রি হত্যা করে দেওয়া হবে। মুসার একটা চাচাইতো ভাই ছিল ইসমাইল বলে নাম, অভয় একটুবু ইমানুহু, কোরআনে আছে সে গোপনে মুসার ওপরে ইমান নিয়ে এসেছিল, সে চট করে কথা নাকি মুসাকে বলল তোমাকে এই রাত্রির মধ্যে হত্যা করে দেবে, তাড়াতাড়ি তুমি দেশ থেকে পরিত্যাগ করো, চলে যাও। মুসা আলাইহিস সালাম দেশ থেকে মাদায়েন মেসর থেকে তিনি দেশ থেকে ছেড়ে চলে গেলেন, বহু দূর চলে গেলেন, পাড়ি দিলেন, নদী গঙ্গা ছাড়িয়ে তিনি বহু দূর চলে গেলেন। যাওয়ার পরে মাদাইন শহরে চলে গেলেন, সন্ধ্যা হইতে একটু দেরি আছে, আসরের পর তিনি পৌঁছাইলেন মাদাইন শহরে, সেখানে গিয়ে দেখছেন একটা অর্শদর্শ চলছে, অসামাজিক একটা কথা ব্যাপার চলছে, সেখানে দেখলেন যে কি ছেলেরা পরপর লাইন দিয়ে আছে, ছাগলকে পানি খাওয়াবে তারা থেকে, আর দুটো মেয়ে আছে তাদের ছাগল নিয়ে আসছে, দুবার একবার দেখা হলো যে যখন তার পালি আসছে তখন ধাক্কা দিয়ে মেয়ে দুটোকে ফেলে দিয়ে পিছন করে দিচ্ছে, আর ছেলেগুলা ওই ইদারা থেকে পানি নিয়ে নিজের ছাগলকে পেট ভরে নিয়ে বাড়ি চলে যাচ্ছে, এরকম ভাবে বারবার দেখলেন তিন চারবার। এই অর্শদর্শ থেকে মূসা আলাইহিস সালাম তিনি মেসর শহর থেকে দ্রুতগামে বেরিয়ে মাদাইন শহরে চলে গেলেন, বহু দূর পায়ে হেঁটে, এবং সেখানে কেউ দেখছেন বিদেশে গিয়েও সেই অর্শদর্শ এখানেও রয়েছে, সে আর থাকতে না পেরে যখন ওই মেয়ে দুটোর যখন আস্তে আস্তে ইদারার কাছে গভীর চলে এসেছে, পালি আবার ধাক্কা দেবে এরকম ভাবছে, সঙ্গে সঙ্গে গিয়ে বলল দেখি বালতি আমাকে দাও, ওই বালতি দিয়ে ইদারা থেকে পানি তুলে দিয়ে চট চট করে এক হাতে পানি তুলে দিয়ে ওই পানি মেয়ে দুটোর ছাগলকে পানি খাইয়ে দিয়ে বলল তোমরা বাড়ি যাও। এবার অবাক হয়ে গেল ছেলে বলো কি কি ব্যাপার, আমাদের দেশে তো এত নেই বিচার নাই, এত ভালো মানুষ তো আমাদের দেশে হবে না, এটা কোন বিদেশি মানুষ হইতে পারে, আর এত শক্তিশালী ছোট মানুষ হইতে পারে, এত ক্ষমতা যে আমাদের সঙ্গে বালতি কেড়ে নিয়ে চটচট করে দুই হাতে পানি দিয়ে তুলে এতটা ছাগলকে খাইয়ে দিয়ে বললো বাড়ি যাও, দিয়ে সে চললো। অবাক হয়ে গেল সবাই। তারপর ওই মহিলা দুটো যাচ্ছে যেতে যেতে হযরত মূসা আলাইহিস সালাম তিনি বিদেশে জীবনে যাননি, প্রথম গেছেন, আস্তে আস্তে গিয়ে দেমাতায় বসলেন, ওই মেয়ে দুটো নিজের আব্বাজান সুয়াইব আলাইহিস সালাম নবী, নিজের বাপের নাম সুয়াইব আলাইহিস সালাম, তিনি একজন বিখ্যাত নবী, গুরু হয়ে গেছেন সেই, আর মেয়েটার নাম সফুরা। তো বাপের কাছে গিয়ে বলছে কোরআনের আয়াত সূরা কাসাসে, এই লোকটাকে আপনি আমাদের রাখালি করতে নিন, আপনি আমাদের কাজ হবে, অনেক কাজ করে দিতে পারবে, ইন্না খায়রা ইন্না ইস্তাজারহু ইন্না খায়রা মানে সাজার তাল কাবি ওলামিন। আমি দেখলাম আমরা যে শত শত ছেলেকে হটিয়ে দিয়ে একাই পানি ফিরে দিয়ে আমাদের ছাগল গুলাকে খাইয়ে নিয়ে আস্তে আস্তে আসছে, আমাদের অনেক পিছনে পিছনে আসছে, আমাদেরকে একটা কথাও বলেনি, আর ওই যে মাথায় সে বসে রয়েছে, আর আমরা এই জন্য নিতে বলছি ইন্নাহু কাবিউল আমিন,
তিনি হচ্ছে শক্তিশালী আছে হেভি শক্তি কাজ করতে পারলে ভালো একটা লিবার ক্ষেত মজুর একটা মনুষ তার যদি শক্তি ভালো থাকে সে হেভি কাজ করবে কবিউল আমিন আর যদি আমানতদার হয় তাহলেও হেভি কাজ করবে আর একটা লোক হেভি শক্তিশালী আছে কিন্তু আমানতদার নয় সে চার ঘন্টা কাজের জায়গায় দু ঘন্টা করে বাড়ি চলে গেল এ ফাঁকে মারলো এরকম হবে না আর একজনা শক্তিশালী আছে কিন্তু আমানতদার নাই সে হবে না একজন আমানতদার আছে কিন্তু শক্তি নাই কেউ কাজ করতে পারবে না তাও হবে না সেজন্য বলল আব্বা জান এই লোকটাকে আপনি বাড়িতে নিয়ে আসব আপনি বলুন ডেকে নিয়ে আসি বলে হ্যাঁ ডাকো তাকে ডেকে নেওয়া হলো তাকে জিজ্ঞেস করা হলো সব কথা বলার পরে বলল তাহলে তুমি আমার এই ছাগল চড়াও আর আমার এই দুটো মেয়ের সঙ্গে যে কোনো একটা বিবাহ দেবো তার দিন মহাশ্বর 8 বছর তোমাকে ছাগল চড়াইতে হবে বলল আর যদি 10 বছর চড়াও তো আরো ভালো বলছে হ্যাঁ ঠিক তাই রাজি হয়ে গেলাম যে 8 বছর ছাগল চড়িয়ে শুধু দিন মহর দেয় আর আপনারা সব বসে আছেন ক টাকা দিন মহর নগদ দিয়েছেন আর দিন চার লাখ সব মূর্খ নিয়ে নেবো এমনি আর নগদ টাকা দিনই নগদ টাকা নিয়েছে তাহলে তো উল্টো হলো হজরত মুসা আলাইহিস সালাম দিন মহরের দায়ে 8 বছর ছাগল চড়ানো হবে তারপর বিয়ে হবে 8 বছর ছাগল চড়ানো হয়ে গেল তারপর বিবাহ দিতে যাচ্ছে তখন মুসা আলাইহিস সালাম বললেন আরো 2 বছর আমি বেশি করে দেব ভাইরা আমার কোরআনে সূরা কাসাসে আছে 10 বছর রাখালি করলেন দিন মহরের দায়ে কোন ভাই আমার আছেন আজকে হাত তুলতে হবে যে আমি ভুল করে বহু টাকা শ্বশুরের সঙ্গে নিয়ে বসে আছি ওরা আমার ঘাড়ে চেপে আছে আমার কাছে খড়ির সাপের মতো দংশন করবে কালকে আমাদের মাঠে আজকে হাত তুলে বলুন টাকা ফেরত দেব কোন ভাই আমার আছে কোন যুবক কোন যুবতী ভাইয়ের আমার আছেন আজকে বলুন আজকে টাকা ফেরত দেব মুসা আলাইহিস সালামের মতো সাহস নিয়ে সহিষ্ণুতা নিয়ে ধৈর্য বীর্য নিয়ে ঈমানকে দৃঢ় করার জন্য দেখো এমনি হবে আমানতের খেয়ানত করা হবে না আমানত এমন একটা জিনিস বলা হয়েছে এটা দুইয়াতিন আমানত ফান্দাজেরে যাতা আমানত যখন পয়মাল হয়ে যাবে বেমা যখন খেয়ানত করতে শুরু করবে তখন কি আমার খুব অচিরে চলে আসবে এটা কোন সন্দেহের অবকাশ নেই সেজন্য আমানতদারি হতে হবে আমানতদারি সম্বন্ধে একটা ছোট্ট আর একটা মুসলিম শরীফের হাদিস বলি তারপর আমি 4 নম্বরে যাব ছোট্ট একটা মুসলিম শরীফের হাদিস কি ইস্তাহামু আলা সাফিনাতিন ফি বাজে আসলাহা ও ফি বাজে আলাহা সে সময় বাগবানি কিস্তি ছিল মানে জাহাজ ছিল জলজাহাজটা এখন তো ইঞ্জিনের হয় তাড়াতাড়ি দ্রুতগামে চলে যায় আর সেই যুগে কিন্তু ইঞ্জিন বিহীন জলজাহাজ ছিল সে পালতোলা নৌকা বা জাহাজ ছিল বড় ধরনের পালতোলা এরকম ভাবে যেদিকে হাওয়া চলবে সেদিকে চলত একদিন কার রাস্তা 1 মাসে লেগে যেত আবার একদিন কার রাস্তা 2 মিনিটে 1 ঘন্টার মধ্যেও পৌঁছে যেত মানে খুব জোরে ঝড় চললে খুব তাড়াতাড়ি পৌঁছে যেত আর যদি ওজন চাইতো তাহলে আমরা এদিকে চলে যেত এইরকম বিপদ আপদ সেই সময়কার নৌকার কথা বলছি ইস্তাহামু আলা সাফিনাতিন কিছু লোক তিতালা জাহাজ ছিল 3 তলা জাহাজ ছিল এই জাহাজটা এবং সেই জলজাহাজটি গরিব শ্রেণীর মানুষরা অল্প পয়সা দিয়ে তারা টিকিট কিনল নিচে তালায় উঠল আর বড়লোক মানুষরা বেশি টাকা দিয়ে এয়ার কন্ডিশন ঘর অপর 2 তলায় 3 তলায় উঠে পড়ল কিন্তু একই টাইমে পৌঁছাবে কিন্তু 2 রকম ভাড়া সেই রকম যাওয়ার পরে কিছুক্ষণ যাওয়ার পরে তখন দেখছে
যে আমাদের তো জায়গা সংকীর্ণ, আমাদের জায়গা তো প্রচুর জায়গা, ছুঁয়েও ঘুমিয়েও যাবে কিছুই হবে না, আর আমাদের বসার জায়গাও নেই। তা আমাদের খাদ্যদ্রব্য এক দু মাসকার রাস্তা, তো খাদ্যদ্রব্য আমরা যেন অপরে দিয়ে আসি। চলো দি গেল, দি বলল ভাই আপনাদের এয়ার কন্ডিশন ঘর বহু টাকা দিয়ে টিকিট ক্রয় করেছেন, তা আমাদের দয়া করে খাদ্যদ্রব্য গুলো আপনাদের কাছে রেখে যাচ্ছে আমানতের স্বরূপ, আপনারা এখানে রাখতে দিন, তাহলে আমরা যখন যখন দরকার তখন তখন নিয়ে যাবো আর খাবো, তাই আমাদের বসার জায়গাটা হবে, যেতে একটু সুবিধা হবে। বলে হ্যাঁ কোনো অসুবিধা না, পাইপ তলায় রাখবো। রাখলো, তারপর কিছুক্ষণ যাওয়ার পরে জাহাজ ছেড়ে দিল, জাহাজ যেতে যেতে একদিন দুদিন চলে গেল, তিন দিন হয়ে গেল, তারপর তারা সেই খাদ্যদ্রব্য আনতে গেল, কিন্তু একদিন দুদিন তিন দিন দিল, তারপর আর তারা বলছে আমরা দেব না, তো প্রতিদিন এরকম ভাবে আমাদেরকে জ্বালা চাষ হবে না, এরকম আমাদের